তবে আজকে যে কথাটি বলতে চাচ্ছি যে মানুষ বিশ্বাস করে না, কারণ কিছু কিছু জিনিস দেখে, কেউ দরবেশ কেউ ধরছে বেশ, এখন যারা ভেজদারি তাদেরকে দেখতেছে যে কিছু খারাপ করে বেড়ায়, মহিলা নিয়ে তরিকত করে, মহিলাদেরকে নিয়ে বিভিন্ন প্রবঞ্চনা করে, অনেক মহিলারা এখানে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, যার ফলে এই খারাপের কারণে ভালো যে সাধু পুরুষ, ভালো যে সুফি এবং যারা আল্লাহত্ব প্রেমিক, যারা আল্লাহর অলি হয়ে গেছে, এদেরও বদনাম হয়ে যেতেছে। তবে আজকের যে কথাটি বলতে চাচ্ছি যে এই তরিকা যারা করতেছে তারা খুব ভুল পথে আছে, সেটি কোনটি? যে একদল বলতেছে যে নারীর যখন গর্ভবতী হয়, গর্ভবতী হলে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তার সাথে আল্লাহর কুদরত থেকে যে কিছু পানি দেওয়া ছিল, যে সেই পানির মধ্যে বাসন্তমান ছিল সেই বাচ্চাটি, তখন দেখা যায় এই পৃথিবীতে যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে এসে যায় তখন কিন্তু সেই পানিটা কিছু কিছু তরিকতের লোকে বলতেছে এটা আবে হায়াতের পানি, আবার কেউ বলতেছে এটা সারাবান তহুরা, নাউজুবিল্লা নাউজুবিল্লা। হে জগতবাসী, যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে আচ্ছা, আজকের যে মূলে কথাটি আজকে নিয়ে হাজির হইলাম সেটি হলো তরিকতের কিছু কিছু লোক, তরিকতের কিছু কিছু মানুষ ভুল ব্যাখ্যা এবং ভুল জিনিসটা মাথায় রেখে তারা যখন কাজ করে তখন কি করে, প্রথমত তারা আল্লাহ খোঁজে নারীর কাছে, কারণ আমি এর আগেও বলেছি নারীর আল্লাহ নারীর মাঝে, পুরুষের আল্লাহ পুরুষের কাছে। কিন্তু যারা এসব করে তারা এক তো ভুল শিক্ষা নিয়েছে, আরেক হলো যে চরিত্রহীনতার কাজ করে, তখন কি হয় আল্লাহর দুশ্মন হয়ে যায়, নবী রাসুলের দুশ্মন হয়ে যায় তারা। আচ্ছা, এখন দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা বায়াত হইতেন এবং সাহাবিরাও বায়াত হইতেন, তাহলে সেই বায়াতটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছেন। তবে আজকে যে কথাটি বলতে চাচ্ছি যে মানুষ বিশ্বাস করে না, কারণ কিছু কিছু জিনিস দেখে, কেউ দরবেশ কেউ ধরছে বেশ, এখন যারা ভেজদারি তাদেরকে দেখতেছে যে কিছু খারাপ করে বেড়ায়, মহিলা নিয়ে তরিকত করে, মহিলাদেরকে নিয়ে বিভিন্ন প্রবঞ্চনা করে, অনেক মহিলারা এখানে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, যার ফলে এই খারাপের কারণে ভালো যে সাধু পুরুষ, ভালো যে সুফি এবং যারা আল্লাহত্ব প্রেমিক, যারা আল্লাহর অলি হয়ে গেছে, এদেরও বদনাম হয়ে যেতেছে। তবে আজকের যে কথাটি বলতে চাচ্ছি যে এই তরিকা যারা করতেছে তারা খুব ভুল পথে আছে, সেটি কোনটি? যে একদল বলতেছে যে নারীর যখন গর্ভবতী হয়, গর্ভবতী হলে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তার সাথে আল্লাহর কুদরত থেকে যে কিছু পানি দেওয়া ছিল, যে সেই পানির মধ্যে বাসন্তমান ছিল সেই বাচ্চাটি, তখন দেখা যায় এই পৃথিবীতে যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে এসে যায় তখন কিন্তু সেই পানিটা কিছু কিছু তরিকতের লোকে বলতেছে এটা আবে হায়াতের পানি, আবার কেউ বলতেছে এটা সারাবান তহুরা, নাউজুবিল্লা নাউজুবিল্লা। হে জগতবাসী, যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যে হে মোহাম্মদ আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি। কাউসার কি? হাউজে কাউসার। তো এটার অর্থ যদি আমরা করতে যাই তখন দেখা যায় যে হাউজে কাউসার মানে হে মোহাম্মদ আমি তোমাদিগকে জ্ঞান দান করেছি, এবং পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। তবে যারা এটা ভুল করতেছে, ভুল পদক্ষেপ নিয়ে যারা চলতেছে, এরা পুরা কপালি। তো আমি মনে করি যে তারা বলতেছে এই পানিটা সারাবান তহুরা,
আবার বলতেছে যে এই পানিটা খেলে সারাবান তোহরা খাইলে যাবে অমরপুরে। তাহলে অমরপুরে যাবে এ বাচ্চার সাথে যে পানিটা এসেছে সে এই পানিটাকে তারা সারাবান তোহরা বলতেছে, কেউ আবে কাউসার বলতেছে, কেউ জমজমের পানি বলতেছে, এরকম বলে বলে এই পানি কিছু 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 ফল্ট ফকিরি ফল্ট লোকেরা এটা খাচ্ছে। তো আমি আবারও বলছি নাউজুবিল্লা। আচ্ছা, এটা কিন্তু তারা ভুল পথে আছে। আর এরকম কিছু লোকেদের জন্য দেখা যায় ভালো ভালো তরিকতের লোকেরা ভালো স্তরে আল্লাহর পথে আগায় গেছে, এরকম লোকেরাও তাদের কারণে তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, মানুষ তাদেরকে ভণ্ড বলে ডাকছে। আচ্ছা, আরেকটা আছে যে আল্লাহ বলেছে সমস্ত সৃষ্টিতে আমি মিশে আছি, তোমরা যদি আমাকে চাও, আমাকে জানতে চাও, বুঝতে চাও, তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তখন বলতেছে সৃষ্টির সেরা হলো নারী। কিরকম যে সৃষ্টি যেরকম সুন্দর, নারীও তো সুন্দর, প্রকৃতি যেমন সুন্দর নারীও তো সুন্দর, আর আল্লাহ তো সেই সুন্দরের মধ্যে মিশে আছে। তখন কি করে যে সুন্দরী রূপসী কোনো নারী দেখলে তারা মনে করে তার মধ্যে লুকিয়ে আছে, তার মধ্যে আল্লাহ আছে, তো সেখানে গিয়ে তার পাশে ঘুরতে থাকে বা কাউকে কথার জালে ফাঁসিয়ে দেয়। তখন কি হয় যে উভয়ই খারাপে লিপ্ত হতে থাকে। তো এখন যে কথাটি বলবো যে এই ভুল পথে যারা আছে তারা মৃত্যুর পরেও তারা বিপদগ্রস্ত, দুনিয়াতে তারা লাঞ্ছিত বঞ্চিত। তবে আমি বলবো যে নারীর কাছে নারীর আল্লাহ, পুরুষের কাছে পুরুষের আল্লাহ। কিরকম যে নারীর মধ্যে আল্লাহ আছে, পুরুষের মধ্যেও আল্লাহ আছে। তার মানে যে আমার আল্লাহ নারীর কাছে এমন ভাবনা চিন্তা করে যে যারা তরিকত করে তারা পথভ্রষ্ট, ইহকালেও পথভ্রষ্ট এবং পরকালেও সে দোজকের লাকড়ি। হে জগতবাসী, আজকে এই কথাগুলো বললাম, তো পাশাপাশি আরও একটু বলি, সে কথাটি হলো যে মানব দেহের মধ্যে যেই কুদরত থেকে যে আল্লাহ পানিটা দিচ্ছে রক্তের সাথে কীটের সাথে মিশে আছে, সেটা যখন মিলনের মাধ্যমে একটা ভাণ্ড হইতে আরেকটা ভাণ্ডে যায়, তখন এই পানিটাকে তারা কি মনে করে যে এই পানিটাকে মনে করে যে আমি আমার থেকে আরেকটা বাক্সে যদি জমা রাখি তাহলে আমি একদিন পাবো। না বাবা, না, সম্পূর্ণ ভুল। যে নিজের বাক্সে জমা রাখো, এটাকে প্রবাহিত করো না। তো যারা এটাকে বেশি প্রবাহিত করতেছে ভুল করতেছে। তবে হে জগৎবাসী, জানি না আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো, তো এগুলাই চলছে। তো আমরা যদি এই ইউটিউবে এই কথাগুলো শুনে যদি আমরা বুঝতে পারি, তবে আমরা অন্যকে নিষেধ করব এবং আমরা নিজেরাও এখান থেকে বিরত থাকব। তবে আমাদের ইহকাল পরকালে আমরা আল্লাহর সাহায্য অবশ্যই পাব, আমাদের আর কোনো বিপদ আপদ থাকবে না ইনশাআল্লাহ। তবে আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।